মূলত আওয়ামী লীগ একটি অস্বস্তির মধ্যে আছে, তলে তলে তারা কিন্তু চাচ্ছে যে সামহাও যদি নির্বাচনে বিএনপিকে ঢুকিয়ে টুকিয়ে পেঁচিয়ে গুছিয়ে নিয়ে আসা যায় তাহলে অন্তত বিপদ থেকে রক্ষা হলো, এই চিন্তা শয়তান নামাতে এসে নিজেই শয়তান হয়ে গেলেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এবার বাংলাদেশে নির্বাচন নিয়ে অনেক মাথা ঘামাচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক শ্রোতা, অবশেষে যুক্তরাষ্ট্রের এই কাজে কাজ হবে কিনা এবং 7 তারিখ যে নির্বাচন ঘোষণা করা হয়েছে সেই 7 তারিখ নির্বাচন হবে কিনা, দর্শক শ্রোতা এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দর্শক আজকের ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। শয়তান নামাতে এসে নিজেই শয়তান হয়ে গেলেন মেজর জেনারেল ইব্রাহিম। আজকে আমি প্রমাণ করব যে আসলে কোন শয়তানের খপ্পরে পড়ে মেজর জেনারেল ইব্রাহিম নিজেই শয়তানে রূপান্তরিত হয়েছেন, কোন সে শয়তান আজকে আমি প্রমাণ দেবো এই ভিডিওর মধ্য দিয়ে। আপনাদেরকে একটা ছবি দেখাবো, সেই ছবিটা আপনারা চেনেন কিনা বলবেন। আপনাদের কাছে দেখেন তো এই ছবিটা, দেখা যায় কে কে আছে এখানে, দেখেন তো ছবিতে, এই ছবিতে কে কে আছে দেখা যায়, দেখেন তো এই ছবিতে আছে সেই আরাফাত সাহেব যিনি হিরো আলমের সঙ্গে ভোট চুরি করে খুব সাম্প্রতিক সময়ে এমপি হয়েছেন, সেই আরাফাত, সেই আরাফাত এখানে রয়েছে আপনারা দেখলেন। আমি এবার দেখাবো এই আরাফাত, এই আরাফাতের এখানে কে কে আছে দেখেন তো, এই আরাফাতের এখানে দেখা যাচ্ছে আব্দুল আওয়াল মামুন, এই যে আব্দুল আওয়াল মামুন দেখা যাচ্ছে, আব্দুল আওয়াল মামুন, এটা হলো কল্যাণ পার্টির একজন নেতা আব্দুল আওয়াল মামুন, এই তো এটা, এই যে এটা, এই লোকটা আরাফাতের পাশে বসে আছে এখানে, এই তো দেখা যাচ্ছে আরাফাতকে, আরাফাতের পাশে বসে আছে। আরেকজন এখানে রয়েছে, আরেকজন রয়েছে নাহিম রাজ্জাক। এই দুটা ব্যক্তি আজকে সংবাদ সম্মেলনের সময় মেজর জেনারেল ইব্রাহিমের পাশে ছিলেন। দেখেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছিলাম, আরাফাত তাদেরকে বোঝাচ্ছে যে কি কি করতে হবে। আমি যেই ক্যাপশনটি দিয়েছি, শয়তান নামাতে এসে নিজেই শয়তান হয়ে গেছেন মেজর জেনারেল ইব্রাহিম, আজকে প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে লোকটা দেখছেন না, এই লোকটা এখানে আরাফাতের সঙ্গে মিটিং করছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখাই দিচ্ছি, দাঁড়ান, এই তো দেখেন তো এই লোকটিকে চেনেন কিনা এবার, এই যে এই লোকটাকে দেখেন তো, এই যে এই লোকটাকে চেনা যায় কিনা, এই যে এই লোকটাকে, সেম এই লোকটা, এই লোকটাই কিন্তু আরাফাতের সঙ্গে বসেছিল, এই লোকটাই কিন্তু এখানে মেজর জেনারেল ইব্রাহিমের সঙ্গে বসে আছে। আমার প্রশ্ন হলো যে মেজর জেনারেল ইব্রাহিমের আজকে কথা যে শেখ হাসিনার দলের বিরুদ্ধে সে ফাইট করবে, কম্পিট করবে এবং সে পরীক্ষা করতে চায় যে শেখ হাসিনা ভালো নির্বাচন করে কিনা এবং সে আশা করে শেখ হাসিনা পূর্বের চেয়ে ভালো নির্বাচন করবে, এগুলো সে আশা করে, এগুলো সে তার প্রত্যাশা, সে বলছে আজকে অনেক সুন্দর ভূগোল বোঝাচ্ছে। আজকে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করেছে যে আপনি তো গত কয়েকদিন আগেও যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে তাদেরকে জাতীয় বেইমান বললেন, তাহলে আপনি এখন কেন আবার নির্বাচনে যাবেন, সে বলছে আজকে দেখেন যেই লোকটা আওয়ামী লীগের আরাফাতের সঙ্গে মিটিং করছে গোপন মিটিং, সেই লোকটা আজকে ইব্রাহিমের পাশে বসা। এইবার বলেন তাহলে মেজর জেনারেল ইব্রাহিম আওয়ামী লীগের পক্ষের লোক নাকি আওয়ামী লীগের বিপক্ষের লোক? তিনি যে আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করবেন, আসলেই কি নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করবেন নাকি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতে জড়িত? দেখুন আমরা এই লোকটাকে, মেজর জেনারেল ইব্রাহিম এই লোকটাকে আমরা দিনের পর দিন যখনই আমাদের প্রোগ্রামে এসেছে মাঝখানে বসিয়েছি, শুধু আমরা না, বিভিন্ন সময় বিএনপির প্রোগ্রামে হয়েছে সেখানে তাকে মাঝখানে গিয়ে বসিয়েছে, বারদলীয় জোটের যখন প্রোগ্রাম হয়েছে মাঝখানে বসিয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামে যখনই সে গিয়েছে সবাই চেয়ার উঠে গিয়ে তাকে বসতে দিয়েছে। আজকে মেজর জেনারেল ইব্রাহিম সেই কথাগুলো ভুলে গিয়ে, মানুষের দেওয়া সেই সম্মানগুলো ভুলে গিয়ে আজকে আওয়ামী লীগের দালাল হিসেবে নিজেকে তৈরি করলো,
আমরা আমি মেজর জেনারেল ইব্রাহিমকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। এই যে আপনাকে আমরা বছরের পরে বছর মাঝখানে এনে বসালাম, আপনি যদি আমাদের মাঝখানে এসে বসতে চান তাহলে আপনি কি কাজ করলেন? কথা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেই ১১ সময়ে আপনি আপনাকে দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একটি কিংস পার্টি বানিয়েছিল। আপনার দল মাত্র ১১ দিনের মাথায় আপনার দলটা নিবন্ধন পায় সেই সময়টাতে আপনার মনে আছে অবশ্যই, আপনি যেহেতু করেছেন এই কাজটা। আপনি কিন্তু পুরান বেইমান, নতুন বেইমান না, পুরান বেইমান। কিন্তু আমরা আপনার সুন্দর সুন্দর কথায়, আপনার সুন্দর সুন্দর উক্তিতে সেগুলো ভুলে আপনাকে আমাদের মাঝখানে জায়গা দিয়েছি। আহ, আমরা বুঝতে পারি নাই যে আপনি এত বড় একটা গাদ্দার, এত বড় এই বুড়া বয়সে আপনি যা করলেন এইটা সেই ব্রাহ্মণবাড়িয়ার উকিল সাত্তারের চেয়েও ন্যাক্কার জনক একটা কাজ করেছেন। উকিল সাত্তার তো বেশি মানুষ চেনে না, একটা জেলার সে নেতা, কিন্তু আপনি জাতীয় পর্যায়ে একজন নেতা, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও আপনি গত ৫ বছরে শেখ হাসিনাকে যা না তা বলে গালিগালাজ করেছেন, তাকে স্বৈরাচার বলেছেন, ফ্যাসিবাদ বলেছেন, ভোট চোর বলেছেন, সন্ত্রাস বলেছেন, অনেক ভাবে শেখ হাসিনাকে আপনি গালিগালাজ করেছেন। এবং গত কয়েকদিন আগে আপনি একটা দলের, বিরোধী দলের একটা প্রোগ্রামে গিয়ে বললেন, যদি স্পেসিফিক ভাবে বলি, নুরুল হক নূর অংশের প্রোগ্রামে গিয়ে বললেন, আমরা দিনের বেলা হলো শেখ হাসিনার পতন করব, আমরা রাতের বেলার কোনো কাজে যাব না, আমরা কোনো ষড়যন্ত্র করি না। সেই আপনি নিজে বললেন আপনারা ষড়যন্ত্র করেন না, রাজপথে শেখ হাসিনার পতন ঘটাবেন। আজকে আপনি যা করলেন এইটা কি ষড়যন্ত্র বলা যায়? আমি আপনাকে বলি, আপনি দেখেন এই মুহূর্তে জাস্ট আজ এবং কালকে বিএনপি ৯৩ নেতা কর্মীর বাড়িতে হামলা হয়েছে, তাদের বাড়িঘর হেলমেট পরে কিছু লোক লুটপাট করেছে, তারপরে তাদের স্বর্ণ মোবাইল ফোন এগুলো লুটপাট করেছে। পুলিশ বলছে কেউ অভিযোগ করেনি। বাংলাদেশের সত্যিকার অর্থে যারা বিরোধী দলের রাজনীতি করছে তাদের বাড়িতে হামলা হচ্ছে, তাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে আটক রাখা হয়েছে, নিপীড়ন করা হচ্ছে। আপনি তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। মূলত আওয়ামী লীগ একটি অস্বস্তির মধ্যে আছে, তলে তলে তারা কিন্তু চাচ্ছে যে সামহাও যদি নির্বাচনে বিএনপিকে ঢুকিয়ে টুকিয়ে পেঁচিয়ে গুছিয়ে নিয়ে আসা যায় তাহলে অন্তত বিপদ থেকে রক্ষা হলো। এই চিন্তার আলোকে আজকের এই রাশেদা সুলতানা হঠাৎ করে তফসিল নিয়ে কথা বলছেন। আপনারা দেখেন যেই বাংলাদেশের তফসিল ঘোষণার জন্য শেখ হাসিনার নির্দেশে ওরে বাপরে বাপ একদিনের মধ্যে ঘোষণা করতে হবে, কালকেই সব রক্ষী বাহিনী সাজিয়ে দিল, রাস্তাঘাট ব্লক করে র‍্যাব পুলিশ টুলিশ সাজিয়ে দিয়ে তফসিল ঘোষণা করলাম, তো তুমি এখন তফসিল নিয়ে নতুন করে এই গলার সুর নরর করার উদ্দেশ্যটা কি? নির্বাচন কমিশন যখন দেখতে পেয়েছে যে বাংলাদেশের শেখ হাসিনার অধীনের এই নির্বাচনে কেউ আসতেছে না, একমাত্র আওয়ামী লীগ আসতেছে এবং আওয়ামী লীগের আজ্ঞাবহ কিছু দালালরা সেই নির্বাচনে অংশগ্রহণ করছে, তখন উপায়ন্ত না পেয়ে তারা এখন সুর নরম করা শুরু করেছে। মানে একটা তো উপায় লাগবে, যে কোনো একটা ওয়ে তো লাগবে, যে বিএনপিকে নির্বাচনে আনতে হলে কারো না কারো তো কথা বলতে হবে, তো কথা বলার জন্য এখন কিছুটা সুর নরম করে, যে দেখেন পত্রিকায় আজকে কিন্তু এসেছে, আমি এটার উপরে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি, মনে করেছি গুরুত্বপূর্ণ, তাই লাইভে এসেছি, আপনারা দেখেন এখানে যে বিএনপি ভোটে এলে পুনঃ তফসিল বিবেচনা করবে ইসি, এবং পুনঃ তফসিল ঘোষণা কিভাবে করবে তারা একটা ফরম্যাট দেখিয়েছেন এখানে। তারা বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সাথে বিরোধী যারা নির্বাচনে আসতেছে না, এরা যদি সবাই মিলে বলে যে নির্বাচনে আসতে পারে তাহলে তারা এই তফসিল স্থগিত করে নতুন করে তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। তো এখন এই কথাটি বলেছেন কে? বলেছেন যে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন। এছাড়া আমি আরও একজন নির্বাচন কমিশনারের বক্তব্য শুনেছি, দুজনের বক্তব্যই কাছাকাছি। তারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে শেখ হাসিনার এই অধীনে যে আমরা যারা নির্বাচনে যাচ্ছি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।